নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 5 মিনিটে একটি ব্রেকফাস্টের রেসিপি। বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন, অথবা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে গেলেও বানাতে পারেন। বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও এটা খুবই ভালো চলে, খুবই তাড়াতাড়ি বানানো যায় আর খুবই টেস্টি। অনেকেই এটা বানাতে পারেন, তবে পারফেক্টলি কিভাবে এটা বানাতে হয় সেটাই আজকে আমি দেখিয়েছি। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় ব্রেড অমলেট। ব্রেড অমলেট বানানোর জন্য 3 পিস স্লাইস ব্রেড নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন নিয়েছি। নুনটা বুঝে নিতে হয়, এই রান্নাটায় নুন বেশি লাগে না। একটা পেঁয়াজের অর্ধেকটা মিহি করে কুচি করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তবে ঝালটা বুঝে দিতে হবে, বেশি ছোট বাচ্চা হলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। 2টো ডিম লাগছে, আর লাগছে রান্নার জন্য সাদা তেল। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব, সাবধানে ফাটাতে হবে যাতে ডিমের খোসা এর মধ্যে না পড়ে। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে অন্তত পক্ষে 1/2 ঘন্টা আগে বের করে তবেই রান্না করতে হবে, না হলে ঠান্ডা গরমে ডিমের খাদ্যগুণটা নষ্ট হয়ে যাবে, আর শরীরের পক্ষেও সেটা খেলে খুবই খারাপ হবে। এবার একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি, খুব বেশি ফেটানো দরকার হয় না, এটা জাস্ট একটু মিক্স করে দিলেই হয়। খুব ভালো করে এবার এটা ফেটিয়ে নিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, একটা তাওয়া বসিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এবার ওই ডিমের মিশ্রণের মধ্যে ব্রেডটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি একসঙ্গে 2টো ব্রেড অমলেট বানাচ্ছি। দু পিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পিটটা হয়ে গেছে, এবার সাবধানে আরেক পিটটা উল্টে দিতে হবে। মিডিয়াম করে ভাজতে হবে, বেশি হালকা রাখা যাবে না, তাহলে এটা কাঁচা থাকবে, আবার বেশি লাল করেও ভাজা যাবে না। দেখুন ঠিক এইরকম হতে হবে, এক পিটটা হয়ে গেছে, এবার আরেক পিট জাস্ট কিছুক্ষণ 30 সেকেন্ডের মতো ফ্রাই করেই এটা নামিয়ে নেব। একটু চামচ দিয়ে হালকা করে চেপে দেবেন, তাহলে যে ডিমটা ব্রেডের মধ্যে ঢুকে আছে সেটা যাতে ভালোভাবে কুকড হয়। 2 পিট বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি গরম গরম তুলে এটা আমি সার্ভ করব। আমাদের আজকের রেসিপি ব্রেড অমলেট তৈরি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন যারা এখনো ব্রেড অমলেট ট্রাই করেননি। নতুন রাঁধুনি আর ব্যাচেলারদের আশা করছি রেসিপিটা কাজে লাগবে, আর বাচ্চাদের খুবই লোভনীয় একটি টিফিনের রেসিপি এটা। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে। ভালো লাগে যদি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে ফেসবুক টুইটারে হোয়াটসঅ্যাপে
শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপস এর সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।